আজ রেকর্ডগণ্ডে মৃত নির্যাতিতা ডাক্তারের আত্মার শান্তি কামনায় নদিয়ার ফুলিয়ায় ছাত্র সমাজ পথে নামলো মোমবাতি হাতে। যাদবপুর ইউনিভার্সিটি হোক বা আর্যগর মেডিকেল কলেজ, ছাত্র হোক বা ছাত্রী নিগ্রহিতা কিংবা নিগ্রহের শিকার শুধুমাত্র তারাই কেন, সম্প্রতি আর্যগর মেডিকেল কলেজে মহিলা ডাক্তার ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে ঘটে যাওয়া অমানবিক আচরণে যখন সারা রাজ্য উত্তাল, তখন নদিয়া শান্তিপুর ফুলিয়া ছাত্র সমাজ মোমবাতি হাতে মৃত নির্যাতিতার আত্মার শান্তি কামনায় পথে নামলো আজ। সবার প্রথমত আমরা এই ছোট্ট উদ্যোগটা নিয়েছি, যার ফলে আমরা চাই বাকি যারা রয়েছে, যেই বুদ্ধিজীবী মানুষগুলো সমাজের আনাচাকানাচে রয়েছে, তারাও এই পদক্ষেপগুলো যাতে নেওয়ার জন্য সোচ্চার হয়। আর তার থেকে বড় কথা, আমাদের ভারতে একটা যথোপযুক্ত আইন বলবৎ করা উচিত, যার মাধ্যমে সমাজের এই কুৎসিত মনোবৃত্তি যে মানুষগুলো আছে তার শাস্তি পায়, আর যথাযথ শাস্তি পায়। কারণ প্রচুর এমন জিনিস আছে, পাওয়ার, মানি, যেগুলোর মাধ্যমে সমাজের বিভিন্ন নরকীট কি বলবো পার পেয়ে যায়, আর আমরা সাধারণ মানুষরা এভাবে পিছিয়ে পড়ি, যেটার জন্য প্রচুর মানুষজন সার্ভাইভ করতে পারে না। এটাই আমি চাই, একটা কঠিন আর যথোপযুক্ত শাস্তি বলবৎ করা হোক। আজকে কি করছেন? আজকে আমরা একটা র্যালি বের করেছি, যেটার মাধ্যমে আমরা সমাজের বেশ কিছু মানুষের মধ্যে এই কি বলবো চেতনাটা জাগরণ করতে চাই, যার মাধ্যমে তারাও এগিয়ে আসে। আর আমরা দেশের সরকারকেও জানাতে চাই, আমরা দেশের সরকারকেও জানাতে চাই যে প্রথমত যারা এই জিনিসগুলোকে করছে, যারা অন্যায় করছে, তাদেরকে দোষী সাব্যস্ত করা উচিত, নাকি ভিকটিমকে। আপনার নামটার কি পড়েন? হালদার। কি পড়ছেন? এমএ পড়ছি হিস্ট্রি। কোন ইউনিভার্সিটি? কলোনি ইউনিভার্সিটি, স্টাডি সেন্টার রানাঘাট। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান, যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। Aquilo que sinto quando eu te vi nesse dia cair, era óbvio. Olhando agora, te veste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. Será que o vento te fez chegar aqui?